আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আজকের ওয়াজ টিভি সাতক্ষীরার এই ইফতারি অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শকবৃন্দ, অনেকেই প্রশ্ন করেছেন যে ইফতারি কি দিয়ে করলে সবচাইতে ভালো হয়। তো এ ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা ইফতারি যখন হবে তখন ইফতারি করবে তোমরা খেজুর দিয়ে। খেজুরের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়েছেন, আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। তারপরে যদি তোমরা খেজুর না পাও তাহলে আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা পানি দিয়ে ইফতারি করবে, কারণ পানিটা হচ্ছে পবিত্র। এজন্য আমরা সবচাইতে ভালো হয় যে আমরা, আমাদের তো অনেক আইটেম থাকে ইফতারির সময়, যেহেতু ছোলা, পেঁয়াজু, তারপরে চপ, এগুলো থাকে। তবে আমরা এগুলো খাওয়ার আগেই আমরা খেজুর দিয়ে ইফতারি করার চেষ্টা করব। খেজুর যদি না পাই তাহলে আমরা অবশ্যই পানি দিয়ে ইফতারি করব। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। আর রোজাদারের সবচাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদারের জন্য দুইটা খুশি, তার ভিতরে এক নম্বর হচ্ছে রোজাদার যখন ইফতারি করে তখন রোজাদার সবচেয়ে বেশি খুশি হয়ে যায়, আর রোজাদার যখন রোজা রাখার কারণে আল্লাহ তাআলা যখন রোজাদারের সামনে সাক্ষাৎ করবেন, রোজাদারের সাথে মোলাকাত করবেন, তখন রোজাদার সবচেয়ে বেশি খুশি হয়ে যাবে। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলেই সুন্দরভাবে রোজা রাখবো, আর ইফতারি যখন করব তখন খেজুর দিয়ে ইফতারি করার চেষ্টা করব, খেজুর না পাইলে পানি দিয়ে ইফতারি করার চেষ্টা করব। আর যখন আমরা ইফতারি করব তখন একটা দোয়া আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছেন, সেটা হচ্ছে আল্লাহুম্মা লাকাসামতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা সকলেই যখন ইফতারি করব তখন এই দোয়াটা পড়েই ইফতারি করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলেই শুরু করব। আল্লাহ তাআলা যেন আমাদের ইফতারিকে সুন্দরভাবে করার এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি শিখাই দিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী যেন আমরা ইফতারি করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যারা এখনো পর্যন্ত আমাদের এই ওয়াজ টিভি সাতক্ষীরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করেই আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।